সামনেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। আগামী 28 জানুয়ারি দ্বিবার্ষিক নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দুটি প্যানেল গঠিত হয়েছে। একটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আছেন যথাক্রমে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ, অন্যটিতে মিশা সওদাগর ও জায়েদ খান। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, শিল্পীদের কেউ কেউ প্রকাশ্যেই নিজ পছন্দের প্যানেলের প্রতি সমর্থন জানাচ্ছেন, অনেকে আবার গোপনও রাখছেন। এদিকে শিল্পী সমিতির এই নির্বাচনে মিশা জায়েদ প্যানেলকে সমর্থন দিয়েছেন এক সময়ের ব্যাপক জনপ্রিয় নায়িকা শাবনূর। সুদূর অস্ট্রেলিয়ায় থেকেই তিনি এই প্যানেলের বিজয় কামনা করে বার্তা পাঠিয়েছেন। বিষয়টি জানালেন চিত্রনায়ক জয় চৌধুরী। জয় এবারের নির্বাচনে মিশা জায়েদ প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি জানান, নায়িকা শাবনূর তার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, একই সঙ্গে জায়েদ খানের সঙ্গেও আলাপ করেছেন। জায়েদ জয়দের প্রতি শুভকামনা জানিয়ে শাবনূর বলেছেন, তিনি তাদের পাশে আছেন সবসময়। উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর। অনিক মাহমুদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে একমাত্র ছেলেকে নিয়েই সেখানে তার ব্যস্ততা। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল শাবনূরের, কিন্তু করোনা ও পারিবারিক কারণে ফেরেননি। অস্ট্রেলিয়ায় বসবাস করলেও কয়েক মাস আগে ভক্তদের জন্য ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলেছেন শাবনূর। এসব প্ল্যাটফর্মে তিনি নিয়মিত ছবি ভিডিও আপলোডের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকছেন। কদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এ নায়িকা, তবে এখন ভালো আছেন। সঞ্জিতা সিমু, নিউজ ফ্ল্যাশ 71।